সো হ্যালো ডাগডালিংস, ওয়েলকাম টু কিউরিও ফাইট। আমি আপনাদের হোস্ট কৌস্তভ। এর আগে আমি ইন্ডিয়ার অনেকগুলো হন্টেড প্লেসের ব্যাপারে ভিডিওস বানিয়েছি, কিন্তু আজকে ইন্ডিয়ার যে হন্টেড প্লেসের ব্যাপারে আপনাদের জানাবো সেই জায়গাটাকে ভারত সরকার নিজে ঘোস্ট টাউনের উপাধি দিয়েছে। এখানে ঘটেছিল প্রায় 1800 মানুষের নির্মম মৃত্যু। দিনের বেলায় এই জায়গাতে কয়েকজন মানুষকে দেখা গেলেও রাতের বেলায় কোনো মানুষ এই জায়গাতে আসে না। কি ঘটেছিল এখানে, কি এই জায়গাটার ইতিহাস, এই সব কিছুই জানাবো আপনাদের এই ভিডিওটার মাধ্যমে। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা এখনই একটা লাইক করে দিন, এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভারতের সবচেয়ে দক্ষিণের শহর ধনুষকোটি, যদিও এখন সে শহর জনমানবহীন, একসময় বেশ উন্নত শহর ছিল এটা। রেলওয়ে স্টেশন, চার্চ, পোস্ট অফিস, বাজার, হাসপাতাল, একটা শহরে যা যা থাকে তার সবই ছিল এখানে। অথচ আরও উন্নত হওয়ার পরিবর্তে জাঁকজমকপূর্ণ সেই শহর আজ ভুতুড়ে, সম্পূর্ণ জনমানবহীন। তামিলনাড়ুর রামেশ্বর জেলার এই দ্বীপ শহর এমন একটা জায়গায় যেখানে প্রকৃতি এবং মানুষের বিস্ময়ের মেলবন্ধন ঘটেছে। এগুলো ছাড়াও আরও একটা কারণে বেশ জনপ্রিয় ধনুষকোটি, আর সেই কারণ হলো রামসেতু। অনেকের ধারণা এই ধনুষকোটি থেকেই দেবী সীতাকে উদ্ধারের জন্য বানর সেনার সাহায্যে শ্রীলঙ্কা যাওয়ার রাস্তা বানিয়েছিলেন রাজা রাম। যদিও এর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবে ধনুষকোটির একবারে শেষ বিন্দু থেকে বালির একটা সড়ক পথ শ্রীলঙ্কার দিক বরাবর ক্রমশ জলের তলায় চলে গিয়েছে, সেটাই রামসেতু বলে লোকের কাছে পরিচিত। রামায়ণ বলছে লঙ্কা থেকে দেবী সীতাকে উদ্ধার করে নিয়ে আসার পর তীর ধনুক দিয়ে সেই সেতু ভেঙে দিয়েছিলেন প্রভু শ্রীরাম, সেই জন্যই নাকি ওই পথ ক্রমশ জলের তলায় চলে গিয়েছে। রামসেতুকে সারা বিশ্ব আবার অন্য নামে চেনে, অ্যাডামস ব্রিজ। নাসার উপগ্রহ চিত্রেও অ্যাডামস ব্রিজের যে ছবি ধরা পড়ে তা দেখে বিজ্ঞানীদের মত, এটা রামসেতু হোক বা না হোক ধনুষকোটি এবং শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের মাঝের এই সেতু মানুষেরই তৈরি। আর বিস্ময়ের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য মিলে মিশে একাকার হয়ে গেছে এই ভুতুড়ে শহরের পর্যটকদের কাছে। এই শহর থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 31 কিলোমিটার। 1964 সাল পর্যন্ত এই শহরের উপর দিয়ে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে নিত্য যাতায়াত ছিল সাধারণ মানুষজনের। কখনো ব্যবসা, কখনো তীর্থের জন্য সেখানে যেতেন অনেকে। একটা ভয়াবহ ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দেয় এই শহরটাকে। 1964 সালের 22 এবং 23 ডিসেম্বরের সেই ঘূর্ণিঝড় রামেশ্বরম সাইক্লোন বা ধনুষকোটি সাইক্লোন হিসেবে পরিচিত, যা ঘণ্টায় 280 কিলোমিটার গতিবেগে বয়ে গিয়েছিল শহরটার উপর দিয়ে। দ্বীপ শহর ধনুষকোটির 23 ফুট ওপরে লাফিয়ে উঠেছিল সমুদ্রের জলরাশি, লণ্ডভণ্ড হয়ে গেছিল গোটা এলাকা, শহরের বেশিরভাগটাই চলে গেছিল জলের তলায়। অন্তত 1800 জনের মৃত্যু হয়েছিল ওই দিন। জানা যায় 115 জন যাত্রী নিয়ে রামেশ্বরমের পানবান থেকে ধনুষকোটি পর্যন্ত একটা যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল সেই সময়। ঘূর্ণিঝড়ে ট্রেনের সমস্ত যাত্রীই মারা যান। বম্বন থেকে ধনুষকোটি পর্যন্ত একটা রেল ব্রিজ ছিল, সেটাও পুরো ধ্বংস হয়ে যায়। যে কজন মানুষ বেঁচেছিলেন তারাও প্রাণ ভয়ে শহর ছেড়ে চলে আসেন তামিলনাড়ুর মূল ভূখণ্ডে। এরপরই তামিলনাড়ু সরকার শহরটাকে ঘোস্ট টাউন বা ভুতুড়ে শহর হিসেবে ঘোষণা করে দেয়। একই সঙ্গে ছিন্ন হয়ে যায় ভারত শ্রীলঙ্কার মধ্যে গুরুত্বপূর্ণ এই ট্রানজিট পয়েন্ট। অনেকেই বিশ্বাস করেন ধনুষকোটির পরিত্যক্ত শহর এবং সমুদ্রের বিচে এখনও ঘুরে বেড়ায় সেই 1964 সালে ঝড়ে মারা পড়া মানুষদের আত্মা। তাই দিনের বেলায় এখানে কদাচিৎ ট্যুরিস্ট সমাগম হলেও রাতে এখানে কারোর থাকা একেবারেই নিষিদ্ধ। রাতের বেলা ধনুষকোটির সি বিচে কেউ থাকে না। সো দ্যাটস দ্য ভিডিও গাইজ। কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবং আপনারা যদি পশ্চিমবঙ্গের 5টা ভুতুড়ে জায়গার ব্যাপারে জানতে চান তাহলে বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন, অথবা আপনারা যদি মিশরীয় মমির এক প্রাচীন অভিশাপের ব্যাপারে জানতে চান তাহলে ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।